আজকে তিনটা রাশির নাম আমি বলবো, যে তিন রাশির মানুষ 2024 সালে কিন্তু অত্যন্ত ভালো ফল করবে। আপনি যা যা চান সেই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন। বহু প্রতীক্ষার অবসান হবে আপনার 2024 সালে, কারণ এই তিন রাশির মানুষের গ্রহ সংযোগ এতটাই ভালো যা কিন্তু অতুলনীয়। যা বিগত 10 বছরেও হয়তো আপনি পাননি সেটা কিন্তু আপনার সাথে ঘটতে চলেছে 2024 সাল। অর্থাৎ 2024 সালে এই তিন রাশির মানুষের এক কথায় আমরা বলতে পারি সোনায় সোহাগা। দেখুন, আমরা প্রত্যেকে চাই যে আমাদের প্রত্যেকের জীবনে যেন নতুন বছর যেন অত্যন্ত ভালো হয়, শুভ হয়, আমাদের ভালোবাসা যাতে আমরা ফিরে পাই, আমরা যে যাকে ভালোবাসি বিয়ে করতে পারি, আমাদের কাজের জায়গাটা যেন ভালো থাকে, আমাদের ভালোবাসার মানুষ যেন ঠিক থাকে, এবং সর্বোপরি আমাদের যেন কোনো আর্থিক সংকট না আসে, অর্থাৎ অর্থের যেন কোনো বাধা না থাকে। কিন্তু আমরা চাইলেও কিন্তু সবগুলো পেরে উঠি না, তার কারণ হচ্ছে গ্রহগত সমস্যা। আজকে যে তিন রাশির নাম আমি বলবো, সেই তিন রাশির মানুষের পক্ষে এখন গ্রহের যে সঞ্চার হবে 2024 সালের শুরু থেকেই, একেবারে শুরু থেকেই, সেটা কিন্তু এই তিন রাশির মানুষের জন্য অত্যন্ত উপযোগী। এবং স্বাভাবিক কারণবশত এই তিন রাশির মানুষের দেখবেন আপনার কর্মক্ষেত্রে যেমন অবশ্যম্ভাবী উন্নতি আপনি করছেন, আপনি কল্পনাতীতভাবে উন্নতি করছেন কর্মের জায়গায়, ঠিক তদ্রূপভাবে আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য থাকে সেখানেও কিন্তু আপনি আশাতীত সফলতা পাচ্ছেন। এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি দেখা যাবে, অর্থাৎ তাদেরও কিন্তু ভালো হবে এই 2024 সাল। ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এক হিসাবে আপনি একটা বরদান মতন পেয়ে যাবেন এই 2024 সালে। প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম অবশ্যই মেষ রাশি। দেখুন, মেষ রাশি হচ্ছে এতটাই ভালো ফল করবে যা কিন্তু ভাবা যায় না, কারণ মেষ রাশির দ্বাদশে কিন্তু রাহু বসে আছে। মেষ রাশিতেই কিন্তু বৃহস্পতি এখন বসে আছে, কিন্তু জানুয়ারি থেকে বৃহস্পতির সঞ্চার ঘটবে কিন্তু বৃষ রাশিতে। স্বাভাবিক কারণে আপনার রাশির ধনস্থানে বৃহস্পতি থাকবে, রাশির ধনস্থানে যদি বৃহস্পতি থাকে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। কিন্তু এখন কিন্তু আপনি সেই ভালোটা বুঝতে পারছেন না, কারণ রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু পড়েছে এই বৃহস্পতির উপরে, এবং রাহু বৃহস্পতি এবং রাহু একসাথে থাকার কারণে মেষ রাশিতে কিন্তু একটা বিশৃঙ্খল যোগ তৈরি হয়েছিল। অর্থাৎ আমরা যেরকম বলি বৃহস্পতি এবং রাহু একসাথে থাকলে গুরুচণ্ডাল যোগ, সেই যোগ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, যার ফলে বৃহস্পতির শুভ ফল কিন্তু মেষ রাশির মানুষরা পাচ্ছিলেন না। এখন বৃহস্পতিকে ত্যাগ করে রাহু বেরিয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো রাহু তো মীন রাশিতে বসে গেছে, কিন্তু বৃহস্পতি যখন মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে জানুয়ারি থেকে, তখন কিন্তু মেষ রাশির মানুষ আবার ঘুরিয়ে দাঁড়াবে। আপনার যদি ভালোবাসার সমস্যা থাকে দেখবেন সেই ভালোবাসার সমস্যা আপনি সমস্যার সমাধান করতে পারবেন, আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরে পাবেন। আপনার পারিবারিক অশান্তি থাকলে সেটা দেখবেন যথেষ্টভাবে কম হবে, যাদের সাথে আপনার অশান্তি চলছিল, ঝগড়াঝাটি অশান্তি চলছিল তাদের সাথে দেখবেন সম্পর্ক ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন নিজের ইচ্ছা অনুযায়ী আপনি অনেক কিছু কাজ করতে পারবেন, কাজের প্রতিও আপনার মনোযোগ হবে, আপনার অনেক সেভিংস হবে, অনেক অর্থ আপনি জমাতে পারবেন। ধনস্থানে বৃহস্পতি থাকলে অনেক অর্থ জমাতে পারি, আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, তারা আপনাকে বিপদে সাহায্য করবে, তাদের দ্বারাই আপনি যথেষ্ট উন্নতি হবেন। তাছাড়াও আমি বলবো যারা আইনত জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে মেষ রাশির মানুষরা, সন্তানের সমস্যায় কষ্ট পাচ্ছেন, সন্তান আপনার অবাধ্য, সন্তান কোনো কথা শুনছে না, আপনার কোনো উপদেশ তারা শুনছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এই 2024 সালে মেষ রাশির মানুষরা। তাছাড়াও মেষ রাশির মানুষরা আরও যেটা উন্নতি করতে পারবেন সেটা হচ্ছে আপনি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলে সেই অর্থটা আপনি প্রচণ্ডভাবে বাড়িয়ে নিতে পারবেন। যেমন আমরা নানান জায়গায় আমাদের অর্থ বাড়ানোর জন্য আমরা ইনভেস্টমেন্ট করি বা বিনিয়োগ করি, যারা বিনিয়োগ বিশেষজ্ঞ তাদের দ্বারাই কিন্তু আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন এই 2024 সালে। ওভারঅল মেষ রাশির মানুষের 2024 সালে যথেষ্ট ভালো ফল করবে। যারা জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, তাদের কিন্তু সেই সম্ভাবনা তৈরি হবে 2024 সালে, সেই সংযোগ, সেই মহাসংযোগ তৈরি হওয়ার ফলেই আপনি বাড়ি এবং গাড়ি কিন্তু
দুটোই কিনতে পারবেন 2024 সালে, এবং আপনি ঋণ মুকুব হতে পারবেন। আপনার যদি কোথাও কোনো বড় ধরনের লোন বা ঋণ থাকে, সেই ঋণ থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন 2024 সালে। দেখুন, বৃহস্পতি এমন একটা গ্রহ, জানবেন বৃহস্পতি তো দেবগুরু, তো স্বাভাবিক কারণে বৃহস্পতির সাপোর্ট যদি আমাদের কারোর উপর থাকে, তবে সেই মানুষ জানবেন সকলের আশীর্বাদ শুধু পান না, সকলের সাহায্য পান, তার সাথে কখনো খারাপ কিছু ঘটতে পারে না। তো আপনার রাশির দ্বিতীয় গোচরে যখন বৃহস্পতি চলে যাবে জানুয়ারি থেকে, তখন থেকেই দেখবেন আপনার উন্নতিটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, এবং গত 5 বছরে যে জিনিসটা আপনি করতে পারেননি, 2024 সালে কিন্তু মেষ রাশির মানুষ সেই জিনিসটাই পারবেন, এটা একটু বলে দিই। নেক্সট যে রাশির নাম আমি বলবো, অবশ্যই অবশ্যই সেই রাশির নাম কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির বর্তমানে শনিটা চলছে, কারণ কর্কট রাশির অষ্টমে শনি বসে আছে। তো কোনো রাশির অষ্টমে যদি শনিদেব থাকেন, তখন আমরা বলি তাকে শনির ঢায়া। তো বিগত বেশ কিছু মাস ধরে কর্কট রাশির মানুষ, দেখুন শনির ঢায়ার তো একটা ইফেক্ট থাকে মানুষের জীবনে, কষ্ট পাচ্ছেন, কর্কট রাশির মানুষরা কষ্ট পাচ্ছেন বা পারিবারিকভাবে যথেষ্ট কষ্ট পেয়েছেন বিগত 1.5 বছর ধরে, কারণ আপনার রাশির চতুর্থে কেতু বসেছিল, এখন রাশির তৃতীয় কেতু চলে এসেছে। তো আপনার রাশির একাদশে কিন্তু বৃহস্পতি ঢুকছে, তো রাশির একাদশে যখন বৃহস্পতি ঢুকবে, এই বৃহস্পতির সাহায্যে আপনি কিন্তু অনেক কিছু তৈরি করতে পারবেন। বৃহস্পতির সুফলে আপনি ভালো জায়গায় কাজ পাবেন, কর্মের সমস্যা আপনার কেটে যাবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা প্রশাসক হিসেবে কাজ করতে চাইছেন, যারা বিডিও বা এই ধরনের কোনো আমলা কোনো চাকরি পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু সেই চাকরিতে যথেষ্ট সফলতার ব্যাপারটা থাকছে 2024 সালে। তো সেই দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হতে পারবেন, এইটুকু বলে দিই। তাছাড়াও কর্কট রাশির মানুষদের পারিবারিক সমস্যায় যারা কষ্ট পাচ্ছিলেন, যাদের ভালোবাসা তাদের থেকে ছেড়ে চলে গিয়েছিল, তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার ফিরে আসবে, অর্থাৎ সেই জায়গাটায় কিন্তু আপনার আরও যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে। কারণ রাশির একাদশে বৃহস্পতি থাকলে এবং সেটা যদি কর্কট রাশির ক্ষেত্রে হয়, তাহলে চূড়ান্ত পর্যায়ে আমরা ফল পাই। তার কারণ জানবে, বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়, তো কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতির ভালো থাকাটা অত্যন্ত জরুরি। কারণ কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি, এই রাশির পরে এমনি বৃহস্পতির সবসময় একটা সুনজর থাকে, কারণ এই রাশিতেই কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয়। স্বাভাবিক কারণে কর্কট রাশির মানুষদের আমরা দেখেছি, সেই জন্যে জীবনে অর্থনৈতিক কষ্টটা তুলনামূলকভাবে কম হয়, পারিবারিক সমস্যাটা বেশি হয়, কারণ কর্কট রাশির মানুষ জানবে ভীষণ আবেগপ্রবণ হয়, চটজলদি যে কোনো মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তার জন্যে অনেক সময় তারা ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কর্কট রাশির মানুষরা। আপনি হয়তো লক্ষ্য করবেন এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু বেশি করে কর্কট রাশির মানুষদের জীবনে কষ্ট লেগে থাকে। আর একটা রাশির নাম আমি বলবো, তারাও কিন্তু দুর্দান্ত ফল করবে সেই রাশির মানুষরা, সেই রাশির নাম অবশ্যই অবশ্যই মীন রাশি। কারণ মীন রাশির ক্ষেত্রে গ্রহগত বিচারে দেখা যাচ্ছে যে মীন রাশির মানুষরাও কিন্তু বিরাট ভালো করবে, কিন্তু মীন রাশির মানুষরা বিশেষ করে যারা ভালো করবে, তারা হচ্ছে যারা আইনত সমস্যায় ভুগছেন তারা ভালো করবেন। বিদেশের সাথে যদি আপনার কোনো ব্যবসা বাণিজ্য থাকে, কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থাকে, তাহলে আপনি দুর্দান্ত ভালো ফল করবেন মীন রাশির মানুষরা। বিদেশ থেকে আপনার অর্থ আসতে পারে মীন রাশির মানুষদের, কারণ আপনার রাশিতে এমনি এই রাশিটাকে আমরা বলি দ্বাদশ রাশি, অর্থাৎ রাশি চক্র যে আছে আমাদের 12টা রাশি আছে, এই 12টা রাশির মধ্যে মীন রাশি হচ্ছে 12তম রাশি। তো স্বাভাবিক কারণে মীন রাশিতে এখন বর্তমানে গোচরে রাহু বসে আছে, এবং রাহু বসে থাকার জন্যে যারা বিদেশে যেয়ে সেটেল হতে চাইছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন মীন রাশির মানুষ, বা আপনি বিদেশে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন এরকম, বা বিদেশের সাথে যদি আপনার কোনো কানেকশন থাকে ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক, তাহলে জানবেন আপনি অত্যন্ত সুফল পাবেন এই ক্ষেত্রগুলোতে, আপনি বিরাটভাবে ভালো ফল করবেন। তাছাড়াও মীন রাশির মানুষরা যারা কোনো মানে পলিসি হোল্ডার, বা মনে করুন যারা কোনো ব্রোকার, যে কোনো ব্রোকার হয় যে কোনো বিভিন্ন পেশাতে, আপনি যদি কোনো ব্রোকার লাইনে কাজ করেন তাহলে খুব ভালো হবে। আপনি যদি কোনো এজেন্টের কাজ করেন, যেমন LIC-র এজেন্ট, আরও যে বিভিন্ন যে সংস্থাগুলো আছে, এরকম যদি কোনো এজেন্ট হয়ে আপনি কাজ করেন, যে মানুষকে বোঝানো আপনার পেশা, এই এমন যদি পেশায় আপনি কাজ করেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, তাদের কিন্তু মীন রাশির মানুষদের অত্যন্ত ভালো হবে, এটা বলে দিই। অর্থাৎ মানুষকে বোঝানোর যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে মীন রাশির মানুষরা, কারণ এই ক্ষেত্রে রাহু আপনার বিরাট ভালো ফল দেবে।
2024 সালে মীন রাশির মানুষরা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন, আপনার অর্থটা বাড়বে, কিন্তু আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে। বুদ্ধি করে চললে আপনি কিন্তু ইনভেস্টমেন্টটাকে 10 গুণ করতে পারবেন, যদি আপনি একটু বুদ্ধি করে চলেন বা কোনো ভালো কোনো পরামর্শদাতার বুদ্ধি নেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।